الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সকল প্রশংসা রব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের এই সামান্য প্রচেষ্টার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে সকল ভুল ভ্রান্তি থেকে আল্লাহ দূরে রাখেন, আমাদের এই প্রচেষ্টাটাকে তিনি কবুল করে নেন, সঠিকভাবে পবিত্র কোরআনের ভাষা শেখা, গ্রামার শেখার মাধ্যমে পবিত্র কোরআনকে বোঝার তৌফিক দান করেন, পবিত্র কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এবং এর বিনিময়ে আমাদের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন। তিনি আমাদেরকে পরিবার পরিবারকে সহ সকলকে সহ সুস্থভাবে থাকার তৌফিক দান করুন। পৃথিবীর যে যেখানে আমাদের আত্মীয় স্বজন ভাই বোনেরা যে যেখানে আছে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামারী থেকে এবং অন্যান্য বিপদ আপদ থেকে সুস্থ রাখুন। এই দোয়া করে আজকে শুরু করছি। Bismillahir Rahmanir Rahim. Lesson 7. Lesson 7 is extension or continuation of lesson 6. Lesson 6 আমরা শুরু করেছিলাম nominal sentence, আর lesson 7 is also nominal sentence but some exceptions. Lesson 6 ছিল the original rule, norm, আর এগুলো হলো exception. এখন আমরা শিখবো সেগুলো হচ্ছে exception গুলো আমরা শিখবো। তো আমি প্রথমে বলেছিলাম লেসন সিক্স এর সময় যে আমরা প্রথমে রুল গুলো শিখবো, এরপরে নর্ম গুলো শিখবো, এরপরে আমরা ইনশাআল্লাহ এক্সেপশন গুলো শিখবো। তো ইন লেসন সিক্স লেটস স্টার্ট টু রিড ইনশাআল্লাহ। আমাদের আজকে আর প্ল্যান হচ্ছে আমরা দুইটা কাজ করবো। লেসন সিক্স এর শেষের দিকে যে রিভিউ আছে এই বইটার মধ্যে, ওই রিভিউটা একটুখানি আমরা দেখবো, এবং জনাব জাহিদ আমাদের হয়তো কিছুক্ষণ ইনশাআল্লাহ পড়াবেন, আমাদের রিভিউ গুলো করাবেন, প্রশ্ন করবেন, উত্তর দিব, এইভাবে করে আমরা আজকে ইনশাআল্লাহ সাজাবো। ইন লেসন সিক্স দ্য রুলস ফর দ্য স্ট্যান্ডার্ড নমিনাল সেন্টেন্স ওয়ার স্টাডিং। বিইং ফ্যামিলিয়ার উইথ দেয়ার প্রিন্সিপালস উইল অ্যালাউ আস টু এক্সামিন অ্যান্ড স্টাডি এটিপিক্যাল অর ভেরিয়েন্ট টাইপস অফ নমিনাল সেন্টেন্স। দেয়ার এটিপিক্যাল মানে নট নর্মাল, নট টিপিক্যাল, যেগুলো এক্সেপশন গুলো আমরা শিখবো। Their study is important since Arabic, including the Quran, is filled with variances. For example, we have studied that in the typical nominal sentence, meaning normal, regular nominal sentence, the predicate is indefinite. It is a norm. However, there are a few important situations in which the predicate is in fact definite. আমার মনে আছে কয়েক ভাই প্রশ্ন করেছিলেন, যেমন মুক্তার ভাই, যে প্রেডিকেট কি সবসময় ইনডেফিনিট হবে? আমি বলেছিলাম ইনশাআল্লাহ আমরা দেখি, সামনে হয়তো আমরা শিখতে পারবো। আজকে আমরা কিছুটা ইন্ট্রোডাকশন পাবো, এরপরে আমরা পরবর্তী শিখবো আরো ডিটেল। নাও বিফোর উই গো টু এক্সেপশনস, দ্য রাইটার ইজ রিমাইন্ডিং আস হোয়াট দ্য নর্ম ইজ দ্যাট উই লার্ন বিফোর। এক্সাম্পলস অফ টিপিক্যাল মিনিং নর্মাল নমিনাল সেন্টেন্স ওয়ার দ্য প্রেডিকেট underline, মানে হলো যে এইটা underline is indefinite. For example, এই আয়াতের মধ্যে সূরাতুল আনআম 6 নম্বর সূরা 92 নম্বর ভার্স, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া হাযা কিতাবুন আনযালনাহু মুবারাকুম মুসাদদিকুল লাযী বাইনা ইয়াদাই, and this is a book, লক্ষ্য করেন, not লেখেন নাই, not this book নাই, এটা কি, this is a book আনজাল নাহু, that we have revealed, who goes back to kitab, mubarakun musaddiqul ladhi bayna yadayhi, এটা পরে আসছে। However, focus is on the word kitab, because kitab is khabar mubtada, হাদা হচ্ছে, কিতাব হচ্ছে খবর, হাদা হচ্ছে মুবতাদা,
মুবতাদা, হাজা হচ্ছে মুবতাদা আর কিতাব হচ্ছে খবর। খবর কে? খবর এখানে ভাই খবর আমার প্রেডিকেট, তাই তো প্রেডিকেট যেটা, না প্রেডিকেট, খবর মানে প্রেডিকেট, কি বিধেয়, এটা হচ্ছে খবর। তো ওয়াহাদা কিতাবুন সেন্টেন্স পুরো হয়ে গেছে এখানে, ওয়াহাদা কিতাবুন যদি বলেন সেন্টেন্স ইজ কমপ্লিট। পরবর্তীতে বাকি যে জিনিসগুলো আসছে সেগুলো হচ্ছে এডিশনাল। অফকোর্স আমরা তো শুধু যখন আমরা কথা বলি, এই জিনিসটা আমি হয়তো আগেও বলেছি আবারও বলি, যে কোরআন ইজ অ্যান ওরাল অ্যাড্রেস ডিসকোর্স, ইট ইজ নট এ রিটেন ডকুমেন্ট। এই জন্য আর কথা বলার সময় কিন্তু আমরা কি করি, সেন্টেন্সের স্ট্রাকচারটা সামটাইমস কাইন্ড অফ ইট গোজ ফ্রি ফ্লো। লাইক আমি বলা শুরু করলাম যে তারপরে আমরা ওখানে গেলাম, কিন্তু কি হলো মাঝখানে জানেন, আমরা ফিরে আসছিলাম তারপরে আমরা গেলাম, আবার কথা বলতে বলতে মাঝখানে আমরা একটা কথা অ্যাড করি, আবার ফিরে যাই আমাদের আগের কথায়। এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে পবিত্র কোরআন একটা ওরাল অ্যাড্রেস এন্ড ডিসকোর্স, ইট ইজ নট এ রিটেন ডকুমেন্ট। এই জন্য আপনি এমন অনেক কিছু পাবেন কথার মধ্যে, কনভারসেশনের মতো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ স্টার্টেড এ টপিক, হি দেন refers us back to or to another topic and then he returns to the old topic. This is how the conversation unfolds. এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এই জন্য আমরা সবসময় সবকিছু গ্রামারের যে যে স্ট্যান্ডার্ড গ্রামার ওইটা বুঝতে পারবো না সরাসরি, আনলেস উই রিমেম্বার that the Quran is originally is an oral discourse or oral address, not a written. Written হলে কি হইতো, সেখানে একটা মানে গদ্যের মতো একটা বাক্য শুরু হয়, একটা বাক্য শেষ হয়। যেমন বাইবেল হচ্ছে গদ্য, কোরআন ইজ নট ইন দ্যাট টাইপ, প্লেন গদ্য টাইপের মতো না আর কি। রাইট, জাহিদ ভাই বলছেন দ্য হোল কোরআন ইজ এ ফুল অফ ডায়ালগ, নট এন এসে, দ্যাটস কারেক্ট। বাইবেল হচ্ছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট দ্যাট কাইন্ড অফ এসে, আপনি পড়লে দেখবেন যে দ্যাটস কাইন্ড অফ এন এসে, ইট হ্যাজ এ বিগিনিং এন্ড ইট গোজ অন, ইট রিচেস এ ক্লাইম্যাক্স, দেন ইট রিচেস টু এ কনক্লুশন। দ্য কোরআন ইজ নট লাইক দ্যাট। কিন্তু ভাই আমরা যে শুনেছি যে কোরআন লাহু মাহফুজে লিপিবদ্ধ ছিল, তাহলে সেখানে তো রিটেন ছিল না? ছিল, এখনো তো কোরআন লিপিবদ্ধ আছে, আমাদের কাছে লিপিবদ্ধ আছে না, কিন্তু লিপিবদ্ধ থাকা হচ্ছে হচ্ছে যে আমরা বক্তব্যটাকে লিপিবদ্ধ করেছি, বাট ইট ইজ নট, ইট ডিডেন্ট কাম ডাউন এজ এ রিটেন বুক। যা কিছু আল্লাহ এখানে আমাদেরকে বলছেন এটা লাহু মাহফুজে লিপিবদ্ধ আছে, এই কথাটা কোরআনেও আছে। এই কথাটা তো হাজা কিতাব, এটা হলো সেন্টেন্স, পুরো হয়ে গেল সাবজেক্ট প্রেডিকেট, আনজাল নাহু, ওকে, তারপরে থেকে বাকি জিনিসগুলো ওটা আমরা ইনশাল্লাহ পরে শিখব। বাই দ্য ওয়ে, জাস্ট একটু আগে আমরা পড়েছিলাম মুবারাকুন মুসাদ্দিকুল্লাজি, এই যে মুবারাকুন কিতাবুন মুবারাকুন, যে সিফা মাউসুফ, দেখেন কিতাব হচ্ছে মাউসুফ, মুবারাকুন হচ্ছে সিফা, এরকম আল্লাজি হচ্ছে ইসম মাউসুল, রাইট, বাইনা, বাইনার কারণে ইয়াদাই গিয়ে, আমি কিন্তু একদিন আপনাদেরকে এক্সপ্লেন করছি যে বাইনা ইয়াদাই কিভাবে হয়। আমার দৃঢ় বিশ্বাস যে আমি যখন নোটটা লিখেছিলাম আপনারা লিখেছেন এবং এইটা আপনারা রিপিট করছেন পরে, বাইনা ইয়াদাই কথার অর্থ কি? কোরআনে কিন্তু বারবার বলে বাইনা ইয়াদাই, বাইনা ইয়াদাই কথাটার অর্থ কি, কিভাবে এটা ইয়াদাই কি হলো? এটা বলছিলেন যে দুই হাতের মধ্যে, কিন্তু হাতের মধ্যে না, এটা রূপকার দুই ইউজ হয়, বিফোরি বিফোরি না, ইয়াদাই হি কোথা থেকে আসলো, ইয়াদাই হি শব্দটা কিভাবে আমরা পেলাম? ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার সময় পেলে আমরা কথা বলবো। ইয়াদাই না ছিল, নাটা কাটা গেছে না, কারেক্ট, আপনি এখন পড়ালেখা শুরু করছেন, খুব ভালো লাগছে শুনে, আলহামদুলিল্লাহ। ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, প্রথম কথা আমরা দেখি, আমরা আগে শিখে আসছি, হোয়াট ইজ দ্য রোল অফ ইন্নামা হিয়ার? ইন্নামা নিশ্চয়ই, আনা আমি, বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মতো, মিসলুন মানে মতো, কুম মানে তোমাদের, তো হোয়াট ইজ ইন্নামা হিয়ার? এটা কি মুক্তাদা, না এটা কি খাবার, না এটা কি, হোয়াট ইজ ইট? ইন্না হচ্ছে হাত জার, প্লিজ
please go back to your note and see in chapter 6 যে ইননামাকে কোথায় ওরা রাখছে আমরা বলেছিলাম যে কিছু কিছু শব্দ বাক্যের অলংকার হিসেবে আসে বাট দে ডোন্ট হ্যাভ এনি ইমপ্যাক্ট অন দ্য ইরাম অফ দ্য সেন্টেন্স কোথায় আছে এটা কোন লিস্টের মধ্যে ইননামা আছে পার্টিকলস অফ নিগেশন একটা দেখলাম 27 দেন কানেক্টিং পার্টিকলস তারপরে পার্টিকলস অফ এমফেসিস তারপর পার্টিকলস অফ কন্ডিশন আমি আমি তো পেয়ে গেছি আপনারা কি পেয়েছেন আপনারা বইতে আমি টেবিল 29 এ পেয়েছি এটা পার্টিকল অফ ও ইননামাস ইননামা মিন্স অনলি কারেক্ট ইননামা এখানে এখানে মানে অনলি ইননামার অন্য মিনিং থাকতে পারে অন্য জায়গায় এখানে মানে অনলি তো ইননামা তো এটা একটা সেপারেট শব্দ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ আনা বাশারুন এইটুকু এইটুকু হচ্ছে সেন্টেন্স আনা বাশার মানে আই অ্যাম এ হিউম্যান বিং আনা বাশার বাশার মানে হিউম্যান বিং আই অ্যাম এ হিউম্যান বিং এই কথাটাই হলো আনা বাশারুন আনা হলো মুক্তাদা বাশার হলো খাবার তো লক্ষ্য করেন ইন বোথ অফ দ্য কেসেস উই সি দ্যাট খাবার ইজ ইনডেফিনিট কিতাবুন ইজ ইনডেফিনিট বাশারুন ইজ ইনডেফিনিট তাহলে মিসলুকুমটা কি বলতে পারবেন মিসলুকুম এটা খবরের এক্সটেনশন ওকে খবরের এক্সটেনশন এই পুরোটা এক্সট্রা খবর রাইট কিন্তু হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন বাশার এন্ড মিসলুকুম আচ্ছা প্রথমে বলেন হোয়াট ইজ মিসলুকুম আমি ইংলিশ লিখে দেখেন তো আপনারা বুঝতে পারেন example to you or something like that acha mislun mane holo mislun mane holo like okay normally like you kintu kintu ekhane arabic e bhabe bole na mislun mane example of you mislun mane example of you likeness of you likeness of you you all plural likeness of you তাহলে এটা কি ধরনের কনস্ট্রাকশন মিসলুকুমটা মুদাল মুদাল এবসলুটলি রাইট মুদাল মুদাল এবসলুটলি যারা বোঝেন নাই তারা আবার একটু লক্ষ্য করেন মিসলুকুম মিসলু হলো মুদাফ কুম হলো মুদাফিলাই তোমাদের মতো মোটো অফ ইউ মোটো অফ তোমাদের মোটো অফ তোমাদের আরবিতে অফ নাই কিন্তু মোটো অফ তোমাদের তোমাদের মতো মোটো অফ তোমাদের তাহলে এটা মোদাফ মোদাফিলাই তাহলে মোদাফ মোদাফিলাইয়ের লক্ষণ কি পাওয়া গেছে এখানে সবকিছু মোদাফিলাই কি হয় মাজরুর হয় তাহলে কোন কি মাজরুর হইলো হবে যে কি বলে মারফু হয় following this bashar oh acha acha okay ekhon tale mislun holo na keno mis basharun tale mislun holo na keno role to mislun oi ta je to moda moda phile yes yes ei karone eta mislun ki yes mane eta eta ebong water water match match kane amra kokhono tanbin dekhbo na সেটা একটা খুব সুন্দর কথা বলছেন ওয়াটার মাঝখানে তানবিন থাকবে না বাট দেয়ার ইজ এ রিজন ফর দ্যাট রিজন হচ্ছে এই যে মিসলু মিসলু অরিজিনালি ছিল মিস লুন প্লাস কুম ইট ইজ ডেফিনিট নাও রাইট এইটা আমি শুনতে চাচ্ছিলাম এইটাই শুনতে চাচ্ছিলাম তোমাদের মতো
শুধু যদি মিসলু থাকতো তাহলে ইনডেফিনিট, কিন্তু কিসের মতো? তোমাদের মতো নির্দিষ্ট হয়ে গেল, ডেফিনিট হয়ে গেল। তোমাদের মতো এই জন্য একটা চলে গেছে, মিসলু কোন ডেফিনিট হয়ে গেছে। মুদাফ ইজ অলওয়েজ ডেফিনিট, وقاتلوا في سبيل الله واعلموا ان الله سميع عليم। তাহলে সামিউ আলিম হচ্ছে খবর, আল্লাহ হচ্ছে মুবতাদা, আল্লাহ দ্য ওয়ার্ড আল্লাহ ইজ মুবতাদা, দ্য ওয়ার্ড আল্লাহ ইজ মুবতাদা, সামিউ আলিম হচ্ছে খবর। কিন্তু আমি যতটুক জানি যে মুবতাদা পেশ হয় তাহলে এখানে আমি জবর দেখতেছি কেন? যাই ভাই সারা অন্য একজন বলে আল্লাহ সামিউল আলিম, যেমন সূরাতুল বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইকরাহা ফিদ দীন কদ তাবায়্যানা রুশদ মিনাল গায়্, এইভাবে করে পরিবর্তন হবে। ইন্না থাকলে কি হতো ভাই? ইন্না আল্লাহু হতো না? ইন্না আন্না দুটো সেম আমরা বলেছিলাম একদিন। ইন্না হচ্ছে বাক্যের শুরুতে, আন্না হচ্ছে বাক্যের মাঝখানে। ও আচ্ছা, ওকে। এরপরে হুয়া রাজুলুন, রাজুলু ইলমিন, এটা হি ইজ এ ম্যান অফ নলেজ। অফটা কোথায়? এই যেখানে অফ দেখলেন, এই অফটা আমি আরবিতে কোথায় লিখতেছি? ওয়্যার ইজ দ্য অফ? হি হলো হুয়া, রাজুলুন হলো মেন, হেলম হলো নলেজ, তাহলে অফ হলো মাঝখানে ঢুকছে। হুয়া রাজুল অফ এল, হুয়া রাজুল অফ এল, হুয়া রাজুল অফ এল, তাই না? এই অফ কিন্তু আরবিতে নাই, দুটো মাঝখানে যায় আর কি। নাও কোয়েশ্চেন টু ইউ, হুয়া সাবজেক্ট, রাজুলুন প্রেডিকেট, তো রাজুলুন হইল না কেন? আমি তো জানি, যেমন সামিউন দেখেন যে প্রেডিকেট, রাজুলুন না কেন, রাজুলু কেন? ম্যান অফ নলেজ হওয়ার কারণে যেহেতু ডেফিনেট করে দিয়েছে তাই। অ্যাবসলিউটলি ভেরি ভেরি রাইট কথা বলছেন, রাইট। রাজুল অফ এল, এইটা মুদাফ, আর এল হচ্ছে মুদাফ ইলাইহি। এবং দেখেন মুদাফিলের শেষে কি আছে, এই দেখেন জের আছে, দেখছেন জের আছে, সবসময় মাজরুর হয়, রাজুলু রাজুলু হয়ে গেছে, রাজুলু হয়ে গেছে। ওকে, সো উই গট দ্যাট। এই রাজুলু ইলমিন পুরাটা হচ্ছে খাবার। আচ্ছা, এরপরে এখানে দেখি রাজুলুল বালাদি, এই পুরাটা হচ্ছে মুবতাদা। হাসানুন, এটুকু হচ্ছে খবর, গুড। দ্য ম্যান অফ দ্য সিটি ইজ গুড, হাসান মানে গুড, হাসানুন, এই যে দেখছেন আসছে, দিস ইজ দ্য নর্মাল কেস উই হ্যাভ লার্ন। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি। তারপর আমরা এই টিপিক্যাল, যারা টিপিক্যাল যেগুলো না, সেই দিকে যাব ইনশাল্লাহ উদাহরণের দিকে। ওকে, আলহামদুলিল্লাহ আমরা 15 জন আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমতের, ওনার রহমতের ভিতরে অন্তর্ভুক্ত করে নিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেখানে ইসলামের কথা হয়, জ্ঞানের কথা হয়, সেখানে ফেরেশতা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে প্রোটেক্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, আল্লাহ আল্লাহুম্মা
তাকাব্বাল মিন্না, দোয়া না সালাত না সিয়াম, এই সময় আমরা সবাই আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, এই সময় তো আমাদের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদের তো মাফ করে দাও, আল্লাহ আমাদের যোগাযোগ করো. Cases when the predicate is definite. There are situations when the predicate is definite. In a normal nominal sentence, when this occurs, we can run into a dilemma. Since there are two consecutive nouns that possess the same four inherent characteristics, including definiteness, it may be difficult to differentiate the sentence from a describing construction. What is the Arabic of describing construction? pronoun gulo tai to naki mausuf sifa mausuf sifa pronoun na mausuf sifa ke bole describing construction eta apnara bolte paben inshallah. Here the context will be important factor that differentiates between them. দেখা দেখতে বোঝা যাবে যে মনে হবে যে এটা হলো মৌসুফ সিফা, কিন্তু আসলে এটা ফ্যাক্ট. দিস ইজ এক্সেপশনাল, সো অফ কোর্স এটা আমাদেরকে এক্সেপশনালি এটা বুঝতে হবে. বিফোর উই প্রসিড, জি ফার্স্ট নাম্বারটা কি হলো? ও ফার্স্ট নাম্বারটা হচ্ছে রাজুলুল বালাদি, এটা পুরোটা মুবতাদা, আর হাসান হলো খবর. তো হাসান এই যে দুইটা পেশ আছে উপরে, তার মানে হচ্ছে এটা ইনডেফিনিট, সেটা এখানে বোঝাতে চাচ্ছে. নাম্বার ওয়ান. নাম্বার টু, মুবতাদাটা ইটসেলফ মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, কারণ কি? এইটা হচ্ছে খুব ভালো একটা লক্ষ্য রাখতে হয় আমাদের, যখন আমরা একটা সাবজেক্ট পড়তেছি সাথে সাথে পারিপার্শ্বিক গুলো কনটেক্সটটা বুঝে নিলে আমাদের জন্য মাল্টিপল জিনিস একসাথে বোঝা অনুধাবন করা ইজি হবে ইনশাআল্লাহ. ওকে, সো টু পসিবিলিটিজ. সো সিচুয়েশন নাম্বার ওয়ান, এ প্রোনাউন ইজ প্লেসড বিটুইন দ্য সাবজেক্ট এন্ড প্রেডিকেট. সো ওয়েন এ প্রোনাউন ইজ প্লেসড বিটুইন দ্য সাবজেক্ট এন্ড প্রেডিকেট, দেন দ্য প্রেডিকেট is also, or can, in most of the times, it will be definite. In order to avoid making this a describing construction, so amra bujhte parbo je eta describing construction na kibhabe, sometimes eta bujhte parbo na, but in this case situation one e bujhte parbo, we can place another word in between those two words, remove any ambiguity and make it a nominal sentence. The word that is placed in between is the matching pronoun of the subject. Remember, this pronoun needs to match in terms of the number and gender of the subject, not the predicate, but the subject. This pronoun essentially is the implied is of a nominal sentence and is translated as such. In the following examples, this pronoun is highlighted and is in between subject and predicate. So Allah subhanahu wa ta'ala bolen, Surat Ali Imran, 82 number surah, ayah, فَمَنْ تَوَلَّ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ. Now, by the way, you can take a sentence, shuru amra dekhi. Fa-ta ki role ekhane? What is the role of fa? Fa kintu apne paben okhane. Chapter 6 e, oi table gulo amader fa paben. Ek jaygay. Fa does not affect the sentence. Fa hocche obbanahin. Right. Connect. Right. Absolutely. Correct. So it conjunction is arrested. That's what our Jai Bhagavan said, mashallah. So, ulaika humul fasiqun. Originally, shabda ta chilo, mane expression ta chilo. Originally, na, sorry. What I'm trying to say, it, from normal Arabic perspective, not Quran. Quran ja bolche na, la mubaddila li kalimati. Allah subhanahu wa ta'ala word er kono poriborton nei. Eta hocche grammar ta bojhanor jonno. Ulaika fasiqun. উলাইকা ফাসিকুন, ঠিক আছে? উলাইকা ফাসিকুন হলো সেন্টেন্স. আমি যে এটা দেখছি না, এটা মানে হলো নূর,
এটা মানে হলো নুন, ওইটা দিলে নোকটা দিতে হয় না, ওই জন্য এই ফাসিকুন। তো উলাইকে ফাসিকুন, তাহলে আল টাচ কোথায় গেল? নর্মাল সেন্টেন্সে আল নাই, এটা কি ঠিক আছে আমার লেখাটা? এটা হচ্ছে মুবতাদা, এটা হলো খবর। খবর ইজ অলওয়েজ ইনডেফিনিট, ফাসিকুন হচ্ছে ইনডেফিনিট। এখন মাঝখানে আসছে হোম, দ্যাটস ওয়াই নাও ইউ সি দিস ইজ ডেফিনিট। সো নাও আমরা বুঝতে পারলাম যে এই আল ফাসিকুনটা খবর, নট সিফা, বাট এটা খবর। যদিও এইটা আলিফ লাম, কিভাবে বুঝলাম? হোয়াট মেড মি রেকগনাইজ ইট, হোয়াট হেল্প মি রেকগনাইজ ইট? তাহলে ভাই এখানে সেন্টেন্সটা আর কি, আর মুবতাদা খবর ইয়া থাকলো না, মুদাফিলাহি থাকলো না। অতএব তারা এই তো এই হোমটা আসলো এই কন্ডিশনের কারণে, না 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 হোমটা হলো এমফেসিস এর কারণে আসছে, যে ওরাই হলো তারাই হলো। আচ্ছা আচ্ছা, এমফেসিস ওরা ওই লোকগুলাই হলো। যদি আল্লাহ বলতেন ফাউলাইকা ফাসিকুন, তাহলে যথেষ্ট ছিল। যদি মনে করেন, ইমাজিন করেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এইভাবে আমরা দেখতেছি, ব্যবহার করলেন ওরাই হলো ফাসেক। তারপরে আরেকটা উদাহরণ হচ্ছে ইন্নাকা আনতা সামিউল আলিম, তাহলে অরিজিনালি এখানে মুক্তাদাটা কোনটা ছিল? দেখেন আসামিউল হলো খবর, আসামিউল খবর, তো আনতা হইল প্রোনাউন, যেরকম হোম প্রোনাউন। কা হইলো মুক্তাদা, পারফেক্ট রাইট, কা হইলো মুক্তাদা। ইন্না হইলো নিশ্চয় তুমি আন্তঃসামির, যদি আন্তা না থাকতো, মনে করি এটা প্লেন একটা অ্যারাবিক সেন্টেন্সের কথা চিন্তা করেন, নট ইন দ্য কোরআন। Imagine that there is no anta. Then how do you write this whole sentence? Innaka samiun. Innaka samiun. Correct. Innaka samiun. Ali. Ali. Alimun. Samiun Ali. Alimun hoto na? Obosshoi samiun alimun, right? Samiun alimun. খবর আমি বুঝতে পারিনি কথা,
ইন্নাকা, এখানে তো আল্লাহকে বোঝাচ্ছে ইন্নাকা, জি জি আবার আলতা আসলো। ও এটা তো যখন যে বললাম যে এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা বলার স্টাইল, স্পিচ স্টাইল, আমরা যেরকম আমরা হোম বলছি যে তাহারাই হলো, তাহারা ফাসিক, তাহারাই হলো ফাসিক, আর এখানে ওই যে ইটা তুমি, নিশ্চয়ই তুমি, আমি আলিম, রাইট, ওকে, নিশ্চয়ই তুমি, যদি বাংলায় বলি তুমি সর্বশ্রোতা এবং সবকিছু জানো, অল হিয়ারিং অল নোয়িং, নিশ্চিত করা হলো আর কি। তাহলে ভাই এখানে যেটা আমরা বুঝতেছি, শুধুমাত্র কি প্রোনাউন আসতেছে, হোম ইন্নাকা এগুলো আসবে, প্রোনাউন ছাড়া কি অন্য কোনো আসতে, আর নাউন আসতে পারে না মাঝখানে? যেমন যদি আপনি এভাবে চিন্তা করেন, আর রাসূলু সাদিকুন, রাইট, আর রাসূলু সাদিকুন, এটা তো সেন্টেন্স, আমি কারেক্ট? রসুলি হচ্ছেন সত্যবাদী। এটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, আর রসুল হুয়া সাদিক, রসুলই হচ্ছেন সত্যবাদী, বাকি সকলকে এক্সক্লুড করা হলো। এই জন্য ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওরাই হইতেছে সত্যিকারের ফাসিক। না এখানে তো ভাই ওই হু আসলো, হু হুমা হুম এগুলো আসতেছে, আমি বলছিলাম যে হু হুমা এগুলো বাদ দিয়া আনতা, এগুলো তো প্রোনাউন, এগুলো বাদ দিয়ে কি নর্মাল আপনি নাউন আসতে পারে কোন কারণ নাম? এরপরে আমরা এখানে আরেকটা অবজারভেশন, সেটা হচ্ছে যে ইন্নাকা আনতা সামিউল আলিম, যদি ইন্নাকাটা যদি আমরা এখানে অমিট করি, তারপরেও কিন্তু এটা আনতা সামিউন আলিমুন হওয়ার কথা ছিল, তাই না? করেক্ট করেক্ট, যদি ওইটা একটা সেন্টেন্স হতে পারে, আনতা সামিউল আলিম, রাইট, সো বিকজ অফ এই যে রিডান্ডেন্স বা এমফাসিস এর কারণেই এটা স্ট্রাকচারটা ডিফারেন্ট, এটা কি বলা যাবে এভাবে? আমি আমার মনে রাখার জন্য, বোঝার জন্য চিন্তাটা ঠিক ভাবে আছে এখানে আমাদের বলতেছেন এই কথা। যদি আমরা এই ধরনের একটা সেন্টেন্স দেখি যে উলাইকা হুম আসিফুন, আমরা একটু কনফিউজ হতে পারি যে খবরে তো আল ইসলাম হওয়ার কথা না, তখন আমরা আগে আমি একটা দোয়া করি আল্লাহ মাখরিজ আমিন জুলুমাতিল ওয়াহাব, হে আল্লাহ তুমি আমাদের সন্দেহের অন্ধকার থেকে দূর বের করে দাও, ওয়া আদখিলনা ফি নূরিল ফাহম, এবং তুমি আমাদেরকে বুঝ শক্তির আলোর মধ্যে প্রবেশ করাও, আখরিজনা মিন যুলুমাতিল ওয়াহম, যুলুমাত ওয়াহম মানে হলো সন্দেহ, যুলুমাত মানে অন্ধকার, আমাদেরকে সন্দেহের মধ্যে থাকি কিন্তু আমরা অনেক কষ্ট পাই, বুঝতে পারি না, এটা থেকে আমরা দোয়া করছি আল্লাহ বের করে দাও, এবং আমাদেরকে ওয়াদিখিল না, আমাদের প্রবেশ করাও কিসে, ফি নূর, আলোর মধ্যে, কিসের নূর, নূরিল ফাহম, ফাহম মানে হলো বোঝা, আর ওয়াহম মানে হলো সন্দেহ, উল্টা মানুষের না ভাই না ফাহম, আমাদের তো ফাহম ভাই আছে,
আব্দুল্লাহ ফাহিম অথবা ফাহম, দুইটা নামই হয়, ফাহম এবং ফাহিম। ফাহম মানে হলো আন্ডারস্ট্যান্ডিং, এন্ড ফাহিম মানে যে আন্ডারস্ট্যান্ড করে, যে বুঝতে পারে। ওকে, নাম্বার থ্রি, লাভ তাবতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 10 নম্বর সূরা মানে হলো 8 নম্বর সূরা, সূরা আনফাল, 9 নম্বর হলো তাওবা, 10 নম্বর কি সূরা এটা? সূরা ইউনুস নাকি আনফাল? আনফাল তো ইশার আগে, সূরা তাওবার আগে, আগে। আচ্ছা, 8 এটা সূরা ইউনুস এর কথা অথবা আল্লাহ ফরগিভ ফরগিভ মি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লা তাবদিলা, জাহিদ ভাই হ্যাঁ সূরা জাহিদ বলছেন, এটা ইউনুস, সূরা ইউনুস। লা তাবদিলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। যদি আপনি হুয়াটা না দেন, যালিকা ফাউজুল আযীম, যালিকা হচ্ছে সাবজেক্ট, আর ফাউজ এখানে ইন দিস কনটেক্সট আল ফাউজুল আযীম এটা প্রেডিকেট, বাট আলিফ লাম আসছে বিকজ উই হ্যাভ ইনসার্ট, উই হ্যাভ সিন এ হুয়া ইনসার্টেড বিটুইন মুবতাদা এন্ড খবর, বিটুইন যালিকা এন্ড আল ফাউজ। তো আমরা আজকে সিচুয়েশন 1.0 থাকবো, আমরা সিচুয়েশন 2 আগামী ক্লাসে ধরবো ইনশাআল্লাহ। এইটুকুর উপরে কোনো প্রশ্ন আছে কিনা, আমরা এখন রিভিউতে যাব আর কি, যদি অন্য কোনো প্রশ্ন না থাকে। এই শিখতেছি তো আমরা, এক্সেপশন শিখতেছি, আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ আমরা। আমি ভাবতেছি লেসন 6 এর রিভিউতে যাই, রিভিউ কোশ্চেন ফর। আচ্ছা, আমার আওয়াজ কি ক্লিয়ার আছে নাকি, মানে ব্রেক করতেছে কিনা, ঠিকঠাক আছে কিনা, মাঝে মাঝে বলেন, চেষ্টা করুন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ 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 বিসমিল্লাহ। আচ্ছা, আমরা 6 এ যাওয়ার চেষ্টা করছি, যেটা হলো 3, 4, 5 মারফু হচ্ছে সাবজেক্ট, রাইট, রাফউন হচ্ছে স্ট্যাটাসটার নাম, কেসটার নাম, আর যে জিনিসটা মারফু, যে ওয়ার্ডটা মারফু হয়, সেই ওয়ার্ডটাকে, যে ওয়ার্ডটার উপরে রাফউন থাকে, সেই ওয়ার্ডটাকে আমরা বলি মারফু।
নাসাবন হচ্ছে কেসের নাম, আর যে ওয়ার্ডের উপরে নাসাব হয় অ্যাপ্লাই করে সেই ওয়ার্ডটাকে আমরা বলি মানসুব। যেমন খুব মানে ভালোবাসা, আর যার উপরে ভালোবাসাটা পতিত হয় তাকে আমরা বলি মাহবুব। শুধুমাত্র একটা ওয়ার্ড হতে পারে, আমরা কি এরকম এক্সাম্পল পাইনি মনে হয় নাকি? Beginning, right. That's true. Anta,
তিলমিজুন হা আনতা তিলমিজুন মান হুয়া মান হুয়া রাইট হা আনতা তিলমিজুন মানে কি এটা তুমি কি স্টুডেন্ট আর ইউ স্টুডেন্ট রাইট রাইট এরকম আ হাল হাল ইয়াং দুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাঈকাতু ওয়া ইয়াতিয়া রাব্বুকা ওয়া ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিকা সূরাতুল আনআম ইয়া দাসওয়ানা তালা বলে প্লিজ গো অ্যাহেড মানে এটা ট্রু তাহলে এটা ট্রু IU as an interrogative particle access to mudaf unlike other interrogatives. Very good question. The IU dia amra ekta putokoroner ki dekhi jodi apnara eta paben mane okhane hoyto dekhchen IU kuma hasan wa amala correct IU hal mujriman right na IU hal হারফুন জারুন হারফুন জারুন তো আমরা কখনো পাইনি তাই না
রাসাই মনে হচ্ছে মুক্তাদা, রাসাই মনে উলাই কার মাত্র, রোজাদারগা তারাই হচ্ছে সকল কাম। ইট ইজ পসিবল। আমরা আরো জীবন প্লিজ। এখানে একটা কোয়েশ্চেন আছে, সো এখানে আমরা যে আজকে এক্সেপ্ট করলাম সেই স্ট্রাকচারে কিন্তু এটা উলাইক কুমুল ফাইজ ইন হল কস কথা ছিল ওই স্ট্রাকচার অনুসারে। হোম হচ্ছে প্রোনাউন আর উলাইক হল নাউন, দ্যাটস দ্য ফার্স্ট ডিফারেন্স। কিন্তু সেখানে যদি উলাইকা যদি হতো তাহলে উলাইকা তো কিন্তু আলতা থাকার কথা ছিল না যদি আপনার সেন্টেন্স হতো। কারেক্ট, বুঝতে পারছি। উলাইকা আল ফাজিউন সে এটা তো সেন্টেন্স না, এই জন্য বোধ হয় এটা একটা আপনি রাইট কথা বলছেন, এটা নট এ সেন্টেন্স বাট এটা খবর। উলাইকা আল ফাইজু, তো এটা আমরা এইভাবে চিন্তা করি যে সেটা এখানে বোঝাতে চাচ্ছি আর কি। আমার একটু কি এখানে পাইলাম সামনে আছে সাজ কিনা দিকে তো এখানে আপনার ক্লিয়ারলি বলছে এটাকে এরাব দিচ্ছে এখন এই যে এখানে এটাকে আরো বড় করলে ভালো হয়। আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি বড় করবো কিনা ভাবছি। এখানে বলতেছে যে উলাইকা এই খবরের সাথে আসছে, সরি মুক্তাদার সাথে যুক্ত করছে এটাকে। ইসমু ইশারাতি মাবনিউন ফি মাহাল্লি রাফউ মুক্তাদাল আউয়াল, আলফাইজুন হলো খবর মুক্তাদা মারফুন আলামাত রাফইল ওয়াও। সো উলাইকা ইজ অ্যাটাচড টু দা ইন দিস কেস অ্যাকর্ডিং টু দিস এক্সপ্লেনেশন উইথ দা মুক্তাদা নট উইথ দা খবর। তাহলে অন্য পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার সার্চটা আমি তো যেটা আরবিতে লিখছি হয়তো পরে ইনশাআল্লাহ পেলে আপনাদের সাথে শেয়ার করবো। এই মুহূর্তে আমরা চলে যাই ইনশাআল্লাহ আমি দেখি কালেক্ট করার চেষ্টা করবো এক্সাম্পল। রাইট ফলোইং ইন আরবিক, আই এম এ মুসলিম, দ্যাট ইজ এ বিগ হাউস, দ্যাট মসজিদ ইজ বিগ, ইউর হাউস ইজ বিগ, ইউ আর ইন দ্য সিটি। আনা মুসলিম আপনার যে পড়া ছিল সেটা পড়বো না, এখান থেকে কন্টিনিউ করবো, এখান থেকে এটা শেষ করে ফেলতে আপনি এটা রিড করেন এখান থেকে। জি আচ্ছা, তাহলে আমরা নাম্বার 16 থেকে আবার শুরু করি। দেখি সেখানে আমরা মুক্তাদা এবং খবরটা মুক্তাদাটা আন্ডারলাইন করবো এবং হাইলাইটেড ওয়ার্ড যেটা আছে ওইটা ট্রান্সলেশনটা বের করবো এবং বলবো যেটা সিঙ্গুলার অর প্লুরাল। ওকে গুড, মাশাআল্লাহ। অতিরিক্তা হুদুদুল্লাহ, অতিরিক্তা হুদুদুল্লাহ, অতিরিক্তা হুদুদুল্লাহ, এইটার মধ্যে আমাদের মুক্তাদাটা কোনটা? বাউন্ডারি, রাইট রাইট রাইট, ইউ আর করেক্ট, লিমিটস অফ
Everything else is not Salim, right?
Salim was regular, sound but regular, right? Okay. Sound but regular. Salim. Salim. আর সেখান থেকে একজনের নাম আসছে সালিম. সেলিম সালেম সেম জিনিস মানে হলো সাউন্ড সেম কি বলে পূর্ণ ওই মিনিং এ আর কি কোনো কোনো কিছু খারাপ নেই ওর মধ্যে সম্পূর্ণটাই ভালো সালেম ওকে নেক্সট তাহলে কি কি বলে জুরাট ভাই কথা কি ক্লিয়ার হয়েছে কিনা আপনাকে প্রশ্নটা আচ্ছা যাই ভাই আচ্ছা নেক্সট নাম্বার 17 إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ এখানে কোয়েশ্চেন আছে আমি এই জিনিসটা দেখে দেখলাম আমি কোরআনে যেভাবে আছে এটা আমরিহি আছে এটা এটা আমরিহি এটা হায়ের নিজের কাছে আছে إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ আর আমরি যদি আমি থামি এখানে কোশ্চেনটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট মুক্তাদা আমাদেরকে বের করতে হবে এর মুক্তাদা কোনটা আল্লাহ আল্লাহ দ্য ওয়ার্ড আল্লাহ দ্য ওয়ার্ড আল্লাহ ইয়েস দ্য ওয়ার্ড এবং হাইলাইটেড ওয়ার্ডটা এটা কি সিঙ্গুলার অর প্লুরাল হুইচ ইজ আমরিহি তার আগে আরেকটু বাদ দিতে হবে যে খবর বের করতে বলবেন না খবরের কথা মানে বলেনি এটা এখানে দেখেন তো বলতে তো খবর পাওয়া শুধু মুক্তাদা মুক্তাদার বাইর করতে হচ্ছে আচ্ছা আমরা খবর তো বাইর করে ফেললাম খবর করে খবর কোনটা খবর কোনটা বাকি করে এটা দেখো বাকি যদিও বাংলায় খবর বাইর করা মানে হলো খারাপ কিছু বোঝায় যেমন খবর বাইর করে ওই খবর না মানে হলো বালেও আমরাই হলো খবর কি টাইপের খবর এটা এটা কি মুফরাদ এটা সেন্টেন্স না কি জিনিস এটা বালেওন মানে হলো আল্লাহ এক্সাক্ট অর্থ আমি তো বুঝতেছি আরবি দিয়েছি এক্সাক্ট অর্থটা আমি নিয়ে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজ করবে করেই ছাড়বে সেটাই হলো মিনিং আর কি অ্যাকমপ্লিশ accomplishing করে accomplish করে বালাগা মানে রিচ করা বালাগা মানে রিচ করা সেটা তো আল্লাহ সুবহানাহু ওনার কাজ উনি করবেন ম্যাচুরিটি তে পৌঁছে দাও নাকি মানে কাজটা সম্পূর্ণ করে ফেলা সম্পূর্ণ রাইট সম্পূর্ণ করা তাহলে আমরা এখানে যদি এই আরটা কোথায় এটা এটা ভার্বাল সেন্টেন্স না এখানে বালিগ আমরি নো বালাগা যদি হইতো তাহলে বালিগ তো হলো স্মল ফাইল নাও ডুয়ার not a verb balig kintu verb na balaga jodi hoyto tale balaga lola bi kamali giya tai iya iya ekhane je tu ekhane pore ekta alif o ache shei karone je baer pore it that's also sign of noun right wa yarzuqu min ma'ani salat wa man yatawakkal ala allah fa huwa hasbu inna allah balighu amri qad ja'ala allah li kulli shay'in qadra shobol sanje allah will accomplish his purpose বাংলা এটা কিভাবে করছে বাংলায় করছে হলো যে আল্লাহ তার কাজ পূর্ণ করবেন বালে ও আমরে রিচ করবেন যেটা হলো বোস যেখানে আল্লাহ পৌঁছাতে চাচ্ছেন ওখানে আল্লাহ করবেন মানে কাজটা সম্পূর্ণ করবেন উর্দুতে বলতেছে যে আল্লাহ তাআলা আপনার কাম পুরা করেনগে পুরা করকে রহেঙ্গে মানে করবেনই পুরা করবেন বালাগা যদি হইতো তাহলে হলো তার কাজটাকে উনি ম্যাচিউর করবেন
যদি বলতেন জালিকা ইয়াউম
যদি এখানে আলিফ লাম না থাকে তাহলে হবে দ্যাট ইজ ওকে তাহলে হাজাল কিতাব এখানে হাজাল কিতাব দ্যাট বুক দ্যাট বুক দিস বুক হাজাল তো দিস দিস বুক এটা কনফিউজিং কেন আব্দুল সালাম ভাই আপনি দেখতেছেন আলিফ লাম আর কিছু তাই না কিন্তু ইংরেজিতে বলতে গেলে জি বসানো যাবে না দিস বুক যখনই আপনি হাজা কিতাব হবে কারণ কি আরবি ভাষার ন্যাচারাল নিয়মে এই খবর কি হয় দুই পেশ থাকে খবর ইনডেফিনিট হয় আর দেখেন এটা ডেফিনিট লক্ষ্য করে দেখেন যদি এরকম থাকতো হাজা হুয়াল কিতাব তাহলে কি হইতো ও দিস ইজ দা বুক দিস ইজ দা বুক হাজা হুয়াল কিতাব ওই যে হুয়া মাঝখানে চলে আসছে আমরা আর চার মিনিট থাকবো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ যদি কিছু মনে না করে কারণ এখানে অনেকগুলো আছে তো আমি একটা পড়তে গিয়ে একটা আয়াতে আমার একটু কনফিউশন আছে আমার মনে হচ্ছে যে আই গট দ্য আন্ডারস্ট্যান্ডিং কিন্তু যেটা আমরা এক্সারসাইজ করতে ওই জিনিসটা একটু পড়তে পারি কিনা এটা সুরা কাহাফের আপনার পাঁচ নাম্বার আয়াতটা আমি লিঙ্কে দিচ্ছি আচ্ছা এটা পড়বো আমরা এক্সারসাইজ করি ২০ নম্বরটা শেষ করে ভাই ওটা তো যাই ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর ওকে এইটা লাস্ট আমরা পড়বো কেন আর ২১ থেকে ২৪ ইনশাআল্লাহ আপনার ভাষায় পড়বে না আগামী জি জি এটা এটা পড়ে মুক্তাদাতা সিঙ্গুলার আর সুদূর হইতেছে সদর মানে হলো বক্ষ সদর মানে হেড প্রধান আছে সেই মাথা হেডেন হেড না প্রধান যে হেড সেটা আছে সদর মানে হলো ডাউনটাউন ইসলাম ভাই হচ্ছে সদরুল ইসলাম ইসলামের প্রধান আছে লিডার সদর মানে লিডার হইতে পারে আর সদারা আরবিতে সদারা আছে সদারা মানে হলো টু সদারা মানে হলো যেখান থেকে উদ্ভব ঘটে উদ্ভবের ইংলিশ যেখান থেকে শুরু হয় আলহামদুলিল্লাহ আমরা বিশেষ বিশেষ সম্বন্ধে অনেকগুলো জিনিস কভার করলাম আমার খুব কামনা আমার খুব বাসনা আমার খুব দোয়া যে আল্লাহ যেন আমাদের এইগুলো মাথায় রাখার তৌফিক দান করেন মনে রাখার তৌফিক দান করেন আমার ভাইদেরকে সুবহানাল্লাহ তাআলা আমাকে সহ একটু সময় বের করার তৌফিক দান করেন কালকে পরশু দুই দিন উইকেন্ড এখান থেকে এক ঘন্টা স্যাক্রিফাইস করতে হবে ফ্রি কোনো টাইম নেই আমি 100% শিওর ইউ ডোন্ট হ্যাভ এনি ফ্রি টাইম যে আমরা এখানে আছি কারো কোনো ফ্রি টাইম নেই কিন্তু কোনো একটা টাইম থেকে ক্ষতি করে কোনো একটা টাইমের ক্ষতি করে একটা টাইম ব্যয় করতে হবে খালিদ ভাই আমাদের সাথে যোগ দিচ্ছেন যদি টুকটা বাচ্চা অনেকক্ষণ পরে এই মাত্র টের পেলাম যে উনি আমাদের সাথে আসছেন আলহামদুলিল্লাহ তো টাইম ব্যয় করতে হবে কোনো এক জায়গায় ক্ষতি হবে সেই ক্ষতিটা স্বীকার করে লস হবে আই হ্যাভ এ প্রাইস টু ডিলিভার মাই রাইট নাও ওকে ইনশাআল্লাহ ফিরে আমার ভাই এবার আল্লাহ আপনি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে এখন আমরা যাব জনাব জাহিদ ভাইয়ের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটি বলে আমি করার চেষ্টা করতে পারি কিন্তু দেখেন আমার কাছে এটা রেগুলার সেন্টেন্স হিসেবে আসে সেই কারণে জিজ্ঞেস করুন কি এইখানে কতগুলো জিনিস আছে একটা এক্সেপশনাল সেন্টেন্স আছে এগুলো অনেকগুলো জিনিস আছে নাম্বার ওয়ান এগুলো অনেক এক্সপ্লেনেশন একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে এখানে মুক্তাদা ইজ ডিলিটেড
এক্সপ্লেনেশন হচ্ছে যে মুবতাদা ইজ ডিলিটেড, কাবুরাত, কাবুরাত এটা একটা ভার্ব, তাহলে কালিমাতুন হওয়ার কথা ছিল কিন্তু বলতেছে কালিমাতান। তো এটা আপনি যেটা বলছেন সেটা বলেন আগে শুনি, তারপরে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যেটা বলতেছি এই সেন্টেন্সের মধ্যে আপনার ইয়েটা ভার্বটা হচ্ছে তাখরুজু, এইটার অবজেক্টটা হচ্ছে কালিমাতান। সো কালিমাতান এই তাখরুজু যেটা বের হয়ে আসতেছে সেটা হচ্ছে কালিমাতান যা বের হয়ে আসতেছে। And Kaburat is not a verb, Kaburat is a noun. So Kaburat is the grave, is whatever is coming out, then min afwahim from their mouth. It's such a hard understanding. Kaburat is a noun, it's not a verb. Kaburat is a verb. Kabura yakburu is a verb. Kabura. Kabura yakburu. The Kaburat just last day. আমরা দেখি ফর এক্সাম্পল এটাকে কিভাবে দেখেন এই শব্দটাকে কিভাবে ইয়ে করবো, যে ওয়ার্ড ফর ওয়ার্ড গেলে দেখতে পাবো আমরা কোথায় আছে। আমি আপনি এইটা ব্যবহার করেন, আমি আবার লেগেসিটা ব্যবহার করি এই জন্য যে ওইটা পুরোনোটা লেগেসি হলো পুরোনো ওদের ওয়েবসাইট আর এই কোরআন ডট কমটা হলো নতুন ওয়েবসাইট। ওকে, এই দেখেন ওরা কিভাবে ব্যবহার করছে। কাবুরাত কালিমাতান, আজকে থেকে 3 বছর আগে আমাদের মসজিদের লোকাল ইমাম সাহেবকে আমি এই প্রশ্নটা করছিলাম, যেখানে আমি খুব তর্কাইতেছিলাম এগুলো শেখার জন্য যে এটা কি কাবুরাত কেন হইল। উনি আমাকে বুঝাইছিলেন এই যে কাবুরাত আজমাত, এই যে কাবুরাত এর মিনিং হলো আজমাত, অনেক বড়, কাবু কাবির মানে বড়, সেখান থেকে কাবুরাত। তো কালিমাত তাখরুজ, এখন এইটা গ্রামারটা আমরা দেখি, গ্রামারটা দেখি ওয়ার্ড ফর ওয়ার্ডে দিয়ে, ওয়ার্ড ফর ওয়ার্ড কোথায় যেন আছে, ওয়ার্ড ফর ওয়ার্ড। আরো ধরনের অনেকগুলো ভার্ব আছে, যেমন নেমা আজরুল আমেলে, নেমা কিন্তু এক ধরনের ভার্ব, ওইটা আমরা ভার্বে গিয়ে ইনশাল্লাহ পড়বো আশা করা। কালিমাতান ইসমানসুর, এখন এটা এখানে নাই, এটা আপনি যাইতে পারেন তাফসিরের বইতে, তাফসিরের বইতে গেলে আপনি পাবেন এটা। এখন তো অনেক রাত হয়ে গেছে, সাড়ে নয়, ইনশাআল্লাহ আমরা তাফসিরের বই থেকে বা ইরাবের বই সকলকে জিজ্ঞেস করবো, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে ইনশাআল্লাহ আমরা শুনবো, আদারওয়াইজ আমরা উই আর গেটিং রেডি টু ক্লোজ টুডেস সেশন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته.